তো আমি এখনো বুঝতে পারলাম না যে আমি জেলে কি করছিলাম, লকারের ভিতরে কি করছিলাম, আমি কি কাউকে খুন করেছিলাম বা আমি কি কোথাও বোম টোম মেরেছিলাম নাকি আমি টেরিস্ট কোনটা। আমাকে ভুল বুঝবেন না, তাহলে আমি আমি চলে আমাকে চলে যেতে হবে। আমি ঠিক এরকম জায়গা থেকে না, এরকম জায়গা থেকে ওকে আমি চিনি। দিভাই ডেকে তার আড়ালে যে ঘাপা ঘাপ টাপা টাপ কি কি হয়েছে সেই দিদি আমাকে সব বলতো। চলো প্রথম থেকে শুরু করা যাক। হে গাইস, আজকে আমরা কথা বলবো এই সময়ের সব থেকে বড় ঢ্যামনার গাছ মানে কেশব গে, আই মিন কেশব ডেকে নিয়ে। কেশব দ্য পেন কিলার, যার গান শুনে নিব্বা নিব্বিরা নিজের মনের দুঃখ কষ্ট বেদনা সব নিমিষে ভুলে যায়। এর গাওয়া কিছু গান হয়তো তোমরা শুনেও থাকবে। হানি সিং এর মতো চুল কেটে আর বাপি লাহিড়ির মতো সোনার চেন ঝোলালেই তুমি একটা বড় মাপের সিঙ্গার হতে পারবে না। তো ভিডিও শুরু করার আগে দাদার ফ্যানেরা, যারা এখনো দাদার পথ ধরে বসে আছো, তাদের উদ্দেশ্যে বলি, জপ কেশবের মালা খেয়ে বিচি কলা। কেশব একটা কত বড় ঢ্যামনার গাছ, আসো ধীরে ধীরে আলোচনা করি। এই আমাদের মতনই একটা ছেলে, নাম সাগর দেবনাথ, ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে এই বড় বান্টুটাকে নিয়ে একটা সামান্য রোস্টিং ভিডিও করেছিল। আর এই বান্টুটার টিমেরই কোনো একজনকে সাগর ছাগলের বাচ্চা বলেছিল। এই ব্যাপারটাকে এরা কমপ্লিমেন্ট হিসেবে নিতে পারত। আপনি ইয়ে বলেঙ্গে ইয়ার তুমি বডি শেভিং করকে কিসি কো কুছ ভি বল রহা হ্যায়, মোটে কো মোটা না বলে, পাতলে কো পাতলা না বলে, আন্ডার কো আন্ডার না বলে, ইয়ে ভিডিও নেই অ্যাকচুয়ালি মে এক পিকচার হ্যায়। ভাই তোরা কিন্তু ছাগলের বাচ্চার মতোই কাজটা করলি। তুই যখন এই ভিডিওটা নিতেই পারছিলিস না, তাহলে তুই লিগাল অ্যাকশন নিতে পারতিস, বা সাগরের কাছে তুই রিকোয়েস্ট করতে পারতিস যে ভাই আমি রোস্টিং নিতে পারি না, প্লিজ ভিডিওটা ডিলিট করে দে, তাহলে সব ঝামেলা মিটে যেত, তাই না? তো ধাক্কা দিচ্ছে এক দু মিনিট ধরে, এমন ধাক্কা ধাক্কি চলছে। আমি দেখতে পাচ্ছি কেশব গলার থেকে চেনটা খুলছে। আমি ভাবলাম যে হয়তো মারামারি করবে বা টান লাগবে, এর জন্য চেনটা ছিঁড়ে যাবে, হয়তো এর জন্য খুলে রাখছে। তো চেনটা খুলে হাতের মধ্যে রেখেছে, আমি দেখতে পাচ্ছি রেখে আমাকে বলছে ভাই সাইডে আয়, সাইডে এসে আমাকে যেই সাইডে দিল, এবার ওরা ধাক্কা ধাক্কি দিচ্ছে, পাট করে চেনটা আমার পকেটের ভিতরে ঢুকিয়ে দিল। এবার আমার জিন্সের প্যান্ট টাইট, প্যান্টের পকেটটা অনেক টাইট, এবার হাত ঢুকলে বোঝা যাবে। এবার যখনই আমি হাত দিই প্যান্টের ভিতরে, দেখি চেন, দুখানা চেন, সোনার চেন। তো চেন দুটো আমি বের করলাম। আমি বললাম দাদা কী হলো? বলছে পাঞ্চর ছেড়ে চেন চুরি করবি, চেন চুরি করবি। ঠিক এই জায়গাটা ধরলো আমার, টানতে টানতে নিয়ে যাচ্ছে সবার সামনে কেশব দে, যে চেন চুরি করবি, চেন চোর। তুই রোস্টিং নিতে পারিস না, তুই মিম নিতে পারিস না, আমরা সবকিছুই মেনে নিলাম, কিন্তু তা বলে তুই রাস্তার মধ্যে ছেলে পুলে দিয়ে সাগরকে মার খাওয়াবি, ওর পকেটে সোনার চেন পুরে দিবি, তারপরে তাকে চুরির অপবাদ দিয়ে পুলিশে দিবি, তারপরে ওকে সারা রাত জেলে কাটাতে হবে, এগুলো কি তুই ঠিক করেছিস? কেশবের বাবা এসে আমার এখানটা, এই যে জায়গাটা দেখতে পাবে ভালো করে, এই দাগটা, দাগটা দেখতে পাবে ভালো করে, কেশবের বাবা এসে আমার ঠিক জামাটার উপর দিয়ে এমনভাবে চিপে ধরেছে। আমি বলছি কাকু লাগছে, হাতটা ছাড়ুন। বলছে তুই আমার সোনাকে মেরেছিস, তুই আমার সোনাকে মেরেছিস, তুই জানিস তোর জীবন শেষ করে দেবো, তোর এই করবো সেই করবো, তোকে জেলের ভাত খাওয়াবো, আরো অনেক অনেক বাজে বাজে কথা। তোরা নাকি জেলের ভাত খাওয়াবি, জীবন শেষ করে দিবি ওর, তোর কত বড় অবস্থান, অনেক বড় দাদা হয়ে গেছিস নাকি? আর এই সবকিছু করার পরেও তুই একটা ঢং করে একটা ভিডিও আপলোড করে দিবি, তাতে তোকে সবাই বিশ্বাস করে নেবে, পাবলিক কি এতটাই গান্ডু? সারাদিন খাইনি, বিশ্বাস করুন, সারাদিন খাইনি বলতে খেতে পারিনি। ছেলেটিকে ফাঁসানোর কোনো রকম ইন্টেনশন ছিল না, আবারও বলছি ওভাবে পকেটে চেন গুঁজে দিয়ে কাউকে চোর অপবাদ দেওয়া যায় না, এটা সম্পূর্ণ সাগরের সাজানো মিথ্যে কথা। যাবে ঢং ঢং করো, তুমি রুকো যারা, সবার করো। আমি কি জানতাম ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল, দুর্বলা বন্ধুরা। যেই সিসিটিভি ফুটেজটা সামনে আসলো, সবকিছু একদম পরিষ্কার হয়ে গেল, সেই মুহূর্তেই তুই ভিডিওটা ডিলিট করে দিলি, বাহ। আর তোর বাবাকেও বলিহারি, কোথায় নিজের গরুকে খাটালে বেঁধে রাখবে সেটা না করে গোতানোর জন্য ছেড়ে দিয়েছে, উল্টে আবার নিজেও সাপোর্ট করছে, বাহ। কুছ কেহনা হ্যায় তুম ভোসড়ি ওয়ালে, তুমারে ওয়ালিদ ভোসড়ি ওয়ালে। ইয়ে কন হুয়ে তুমারে পাপা। মিউজিক বাক।
পেট থেকে বেশি কিছু বলবো না, বয়স্ক মানুষ আবার কেশবের কাছেই ফিরে আসা যায়। এই কয়দিনে কেশবের যে নোংরা দিকগুলো বাইরে বেরিয়ে এসেছে, চলো সেগুলো একটু দেখে নি। আমি কখনো চাইনি আমার চরিত্রে কোনোভাবে দাগ লাগুক, কারণ ভুল মানুষ মাত্রই হয়। আমি কোনোদিন আমার ফ্যানদের সঙ্গে কোনো ভুল কিছু করতে চাইনি, আমি তাদেরকে সম্মান করেছি। আমি বিশ্বাস করি না ওর ওই ভদ্র সভ্য চেহারাটার পেছনে যে কি কি কাণ্ড আছে, কি কি করতে পারে, কি কি না করতে পারে। আমি খুব ভালো করে জানি ওর বাড়ি এপাশে, ঠিক রাস্তার এপাশে একটা দিদির বাড়ি আছে। ওই দিদিকেও দিভাই বলে ডাকতো, কিন্তু দিভাইয়ের আড়ালে, দিভাই ডেকে তার আড়ালে যে ঘাপাঘাপ টাপাটাপ কী কী হয়েছে সেই দিদি আমাকে সব বলতো, আমি সব জানতাম। কখনো জিনিসগুলো বুঝতে দিতাম না যে আমি জানি। তোকে নিয়ে কি আর বলবো, তোর মতো নোংরা মানসিকতার মানুষকে আমার আর্টিস্ট বলতেও লজ্জা করে। মেয়ে, আমি সেখানেও মেয়েটার নাম নেব না, ওর বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের আড়ালেও তার সাথে ঘাপাঘাপ টাপাটাপ করতে গিয়ে ধরা পড়েছে। সেই বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ওকে হেলমেট দিয়ে রাস্তায় দাঁড়িয়ে পিটিয়েছে, সব হিস্ট্রি আমার কাছে আছে। আমি আবারও বলছি, যদি ও লিগাল কিছু করে আমি সব প্রুফ দেব। তোকে আমি কি গালাগাল দেব, তুই আমাকে বল। আজকের দিনে দাঁড়িয়ে তুই সব থেকে বড় গালাগাল। ওর একটা স্টুডেন্ট, তাকে ও রেপ অ্যাটেম্প্ট করেছিল। ও মেয়েটাকে রেপ অ্যাটেম্প্ট করেছে, তাও ওর বাড়িতেই, একবার নয় দুবার মোলেস্ট করেছে। তোর বান্টুটাকে দড়ি দিয়ে বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে যদি বনবন করে ঘোরানো যায়, তবে যদি তোর বান্টুটা একটু ঠান্ডা হয়। তুই এই জিনিসগুলো করে থাকলে তোর মনে হয় এই সমাজে তোর কোনো জায়গা আছে? আজকে ওই মেয়েটার বাড়ি থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি বলে তুই চার চাকায় ঘুরে বেড়াতে পারছিস, এসির তলায় বসে সোনার চেন পরে ফুটানি মারতে পারছিস, আর রাস্তায় এরকম মারপিট করে বেড়াতে পারছিস। আজকে অথচ তোরই জেলে থাকার কথা। ভোসরি কে মাদারচোদ ব্যাংকে লড়ে। অঙ্কিতা দীপান্বিতা ওর বিয়ে করা বিবাহিতা স্ত্রী, যাকে ও বেস্ট ফ্রেন্ড বলে দাবি করে। ওর ফিমেল ফ্যান ফলোয়িং নেমে যাবে, সেই জন্য ওর বউকে বউ বলে পরিচয় দেয় না। সবাই আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ডকে ভাবে, আমার বউ বা গার্লফ্রেন্ড এরকম কিছু ভাবে, বাট এরকম না। যাকে বেস্ট ফ্রেন্ড ভাবে বা যাকে গার্লফ্রেন্ড ভাবে সে আমার বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি। তো আমি সিঙ্গেল চাইল্ড অবভিয়াসলি, এইভাবে সিঙ্গেল থাকার মজাটাই আলাদা। সর্বনাশ, তুই একটা আজব কালেকশন মাইরি, যে কিনা নিজের বউকে পরিচয় দিতে চায় না, বেস্ট ফ্রেন্ড বেস্টি এইসব বলে চালায়। কারণটা হলো ওর ফিমেল ফ্যান বেস নাকি কমে যাবে, আবার সেই ফিমেল ফ্যানদের সঙ্গে হাত মেলানোর সময় হাতের সোনার আংটিগুলো খুলে রেখে দেয় যদি কেউ চুরি করে নিয়ে পালিয়ে যায়। আমার বারবার মনে হয়েছে ফ্যানরা আমার কাছে আমার ঈশ্বর সমতুল্য, সে একটা ছোট বাচ্চাও হতে পারে। আমার খারাপ লাগে সেটাতে খুবই, সত্যি খুব খুব আমার যন্ত্রণা দিচ্ছে। এগুলো ছাড়াও এর অনেক খুচরো পাপ রয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে কপিরাইট মেরে প্রচুর টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। তো রিসেন্টলি কেশব আরও একটা ভিডিও পোস্ট করেছে, যেটাতে বলছে সাগর, সাগরের পরিবার আর আমার দর্শকবৃন্দের কাছে আমি সত্যি ক্ষমাপ্রার্থী। তো এরকমভাবে একটা ভিডিওর মাধ্যমে এরকমভাবে ক্ষমা প্রকাশ করা যায় না। তোমার জন্য একটা ছেলে কোনো দোষ করেনি, সে জেলে রাত কাটালো, তাহলে তাকে যাও সামনাসামনি গিয়ে ক্ষমা চাও, তুমি ক্ষমা চাও, তোমার দলের যে ছেলেরা তাকে মেরেছে তারা গিয়ে ক্ষমা চাক, এটা করো, তবে আমি মানবো। আর এছাড়াও তুমি যে মেয়েগুলোর জীবন নষ্ট করেছো, সেই মেয়েগুলোর গিয়ে পা ধরে ক্ষমা চাওয়া উচিত যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। এরকম ভাবে যদি তুমি ক্ষমা চাইতে পারো তবেই মানুষ তোমায় ক্ষমা করবে, নাহলে তুমি যে অন্যায়গুলো করেছো সেটা ক্ষমার অযোগ্য। ভুল বোঝাবুঝি মধ্যে আমি সাগর সবাই আমরা করেছি, যেটা জন্য আমি সাগর বা সাগরের বাবা মা সবার কাছে ক্ষমা প্রার্থী, সর্বোপরি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ যে আপনারা আপনাদেরকে সবকে বানিয়েছেন যেভাবে, আপনারা কখনো এক্সপেক্ট করেননি আমাকে নিয়ে কিছু বিষয়। তাই আমার মনে হয় এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার জড়ানো উচিত ছিল না। তবুও বারবার বলছি যে ভুল মানুষ মাত্রই হয়। তুই ভি ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি ওলাদ, তের কো বরাবর হোতা নাই কিয়া বলনে কো, চলে এক কাম কর, 200 রুপে দে আর 50 রুপে কাট ওভার অ্যাক্টিং কি বাজে, আর 50 রুপে কাট ওভার অ্যাক্টিং কি বাজে সে। তো এবার সবকিছু তোমাদের উপর নির্ভর করছে, তোমরা পাবলিক, তোমরাই একটা সাধারণ মানুষকে স্টার বানাতে পারো, আবার সেই স্টার যদি এদের মতো আবাল হয় তাহলে সেখান থেকে নিচে নামিয়ে ফেলতে পারো। তোমরা বিচার করো এবার তোমরা কি করবে। আমার মতে একে আনফলো আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত, কারণ এর মতো মানুষের স্বভাব এত সহজে পরিবর্তন হওয়ার নয়। এর ভিডিওটা দেখে আমার এটাই মনে হলো যে এখানে ও নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে,
আর কিচ্ছু না। তো যারা এখনো কেশবের উপর প্রচন্ড খোঁচে রয়েছো, তারা একটা জিনিস করতে পারো, ওর হাতে একটা মাইক ধরিয়ে দাও আর ওকে একটা তৈলাক্ত বাঁশের উপর চাপিয়ে দাও। ওর পিছনে যখন সশল করে ঢুকবে তখন ফিল নিয়ে গাইবে, ওকে লাগছে।